সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ। বরাবরের মতোই আজ আমি আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি। আমার আজকের রেসিপি পেঁপে ভাজি। আপনারা চাইলে এভাবে পেঁপে ভাজি করতে পারেন। চলুন তাহলে দেখি আমার আজকের রেসিপি পেঁপে ভাজি। এবার আমি দুইটি পেঁপে ভালো করে ধুয়ে নিয়েছি এবং সেগুলোকে কেটে কুচি কুচি করে নিয়েছি এবং 250 গ্রাম চিংড়ি মাছ ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে পুরো চামড়া খুলে নিয়েছি। এবার চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেগুলার রান্নার 2 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চা চামচ মাংসের মশলা সব কিছু দিয়ে এখন একটু ভালো করে বেজে নেব। এভাবে প্রায় 4-5 মিনিটের মতো বেজে নিয়ে চিংড়ি মাছগুলো আমি এখন উঠিয়ে রাখব। আবার আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে রেগুলার রান্নার 3 টেবিল চামচ সয়াবিন তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে আসলে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে বেজে নেব। কিছুক্ষণ বেজে নিয়ে 1 টেবিল চামচ মরিচ কুচি দিয়ে আবার একটু বেজে নেব। আবারও কিছুক্ষণ বেজে নিয়ে 7-8টা গোটা কাঁচামরিচ, 1/2 চা চামচ লবণ, 1 টেবিল চামচ রসুন কুচি, 1/2 চা চামচ রসুন বাটা সব কিছু দিয়ে আবার একটু ভালো করে বেজে নেব। কিছুক্ষণ বেজে নিয়ে 1/2 চা চামচ হলুদের গুঁড়া, 1/2 চা চামচ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া, 1/2 চা চামচ জিরা গুঁড়া সব কিছু দিয়ে এখন আরও কিছুক্ষণ বেজে নেব। কিছুক্ষণ বেজে নিয়ে এবার আমি এতক্ষণ যে পেঁপে কেটে রেখেছিলাম সেই পেঁপের টুকরোগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁপের সাথে মশলা মেখে নেব। এভাবে কিছুক্ষণ নেড়ে চেড়ে ভালো করে মশলা মিশিয়ে নিলাম। এভাবে আমি প্রায় 7-8 মিনিটের মতো বেজে নেব। আসলে পেঁপের গুণের কোনো জুড়ি নেই, আমরা কাঁচা থেকে শুরু করে পাকা পর্যন্ত পেঁপে খেয়ে থাকি। পাকা পেঁপে দিয়ে আমরা কত কিছুই না করে থাকি, যেমন জুস, লাচ্ছি, আরও কত কিছু। হয়ে গেল 7-8 মিনিটের মতো। এখন আমি এতক্ষণ যে চিংড়ি মাছ ভেজে রেখেছিলাম সেই চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। দিয়ে আবারও ভালো করে নেড়ে চেড়ে বেজে নেব। এই ভাজিতে আমি কোনো পানি ব্যবহার করব না, শুধুমাত্র তেলের উপর রেখে বেজে নেব। এবার আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিলাম। এভাবে প্রায় আরও 4-5 মিনিটের মতো বেজে নিলাম। দেখেন হয়ে গেল আমার পেঁপে ভাজি। খুবই সুস্বাদু এবং মজার একটি রান্না। এখন আমি পরিবেশনের জন্য একটি ট্রে নিয়ে নিলাম এবং ট্রেতে পুরো ভাজি ঢেলে দিচ্ছি এবং কিছু সামান্য ধনিয়া পাতা উপরে ছিটিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লাগবে। আপনারা যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।